46তম দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনকে নির্মূল করার লক্ষ্যে গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজায় ও বিশেষ করে হাসপাতালে অভিযানকে বৈধতা দিতে কয়েকদিন ধরে সেখানে ফিলিস্তিনের সামরিক তৎপরতা প্রমাণে মরিয়া ইসরায়েল। ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনিদের একটি সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে 8 দিনেও শিফা হাসপাতালে সুড়ঙ্গ পায়নি তারা। বিস্তারিত দেখুন সাইমন প্রভার প্রতিবেদনে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী বাহিনীকে নিশ্চিহ্ন করতে গাজায় বর্বর অভিযান চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি সামরিক বাহিনীর সদর দপ্তর আল শিফা হাসপাতালের নিচে, এই অজুহাতে সেখানেও দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি সামরিক বাহিনীর একটি সুড়ঙ্গ আল শিফা হাসপাতালের নিচে দাবি করে হাসপাতাল দখল করে তল্লাশি শুরু করে ইসরায়েলি বাহিনী। তবে ওই দাবি নাকচ করে দিয়েছে ফিলিস্তিনি সামরিক সংগঠন। আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গে ফিলিস্তিনি সামরিক বাহিনীর অস্ত্র গোলা বারুদের কারখানা বলেও নিশ্চিত করে ইসরায়েল সেনারা। তবে টানা 8 দিনেও হাসপাতালের অভ্যন্তরে কোনো সুড়ঙ্গ খুঁজে পায়নি ইসরায়েলি বাহিনী। 20 নভেম্বর এক বিবৃতিতে এমনটাই বলেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির আল বুশ। ইসরায়েলের দাবিগুলোকে পুরোপুরিভাবে মিথ্যা বলেও প্রত্যাখ্যান করেন তিনি। পরিচালক বুশ বলেন, তারা 8 দিন ধরে হাসপাতালে রয়েছেন এবং এখন পর্যন্ত কিছুই খুঁজে পায়নি। 19 নভেম্বর আল-শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনি সামরিক বাহিনীর সুরক্ষিত সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করে ইসরায়েলি সেনারা। ভিডিও প্রকাশ করে ইসরায়েল বলছে, ফিলিস্তিনি সামরিক বাহিনীর এই সুড়ঙ্গটি 55 মিটার লম্বা এবং 10 মিটার গভীর। সুড়ঙ্গের মুখে বিস্ফোরণরোধী দরজাও আছে। কনক্রিটের ছাদ দেওয়া একটি রাস্তা দিয়ে যাওয়ার পর সেই দরজা দেখেছে সেনারা। তবে দরজার ওপাশের বর্ণনা দেওয়া হয়নি। 20 নভেম্বর আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বন্দীদের আটক করার আরেকটি সিসিটিভি ভিডিও প্রকাশ করে ইসরায়েল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।